আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি আল্লাহ তাআলার অশেষ মেহেরবানিতে সবাই ভালো আছে। আলহামদুলিল্লাহ, আমিও আপনাদের দোয়া এবং ভালোবাসা পেয়ে ইনশাআল্লাহ অনেক ভালো আছি। তো যারা হাঁস খামার নিয়ে বিভ্রান্তের মধ্যে আছেন তাদের উদ্দেশ্যেই আজকের অনুষ্ঠান। তো আপনারা চেনেন, আমি খান হেসারির থেকে হাশিম ভাই। আপনারা যারা ভালো মানের বাচ্চা দিয়ে খামার করতে চান তাহলে অবশ্যই আমাদের খান হেসারির থেকে বাচ্চা নিলে অবশ্যই আপনারা বিভিন্ন ধরনের সুযোগ সুবিধা বা বিভিন্ন সেবা অবশ্যই আপনারা আমাদের কাছ থেকে পাবেন। এই ভিডিওর মধ্যে আমাদের নাম্বার দেওয়া থাকবে, এই নাম্বারটা ইমো বা হোয়াটসঅ্যাপ আছে। আপনারা বিভিন্ন জায়গা থেকে যখনই আপনারা আমাদের সাথে যোগাযোগ করবেন হাঁস খামার বিষয় নিয়ে, যে কোনো সমস্যা হলে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ রাখলে ইনশাল্লাহ অবশ্যই আপনারা সেবা পাবেন। আর বাংলাদেশের যে কোনো প্রান্তে থেকে আপনারা যদি আমাদের খান হেসারিতে বাচ্চার জন্য অর্ডার দেন, হয়তো যদি আপনারা এখানে আসতে না পারেন আপনাদের এলাকায়, অবশ্যই আমাদের এখান থেকে বাচ্চা আমরা আপনাদের এলাকায় পাঠিয়ে দেব। আর যারা হয়তো চাচ্ছেন যে খান ভাই আমি আপনার ওখানে যাব বা যায়া দেখে শুনে বাচ্চা নিয়ে আসব বা সামনাসামনি হাঁস খামার বিষয় আমরা আলোচনা করে আপনার কাছ থেকে বিভিন্ন পরামর্শ নিয়ে আমরা দেশে এসে হয়তো খামার করব, অবশ্যই ভালো। কারণ আপনারা যখন সামনে আসবেন, আসলে খামার বিষয় হয়তো আলোচনা করলে আপনারা এখান থেকে অনেক কিছুই শিখতে পারবেন। আর যারা না আসবেন তাদের উদ্দেশ্যে বলবো, আপনারা এলাকায় থেকে যখনই বাচ্চা আপনারা অর্ডার করবেন, হয়তো আসতে পারতেছেন না, তাদের ওখানে আমরা বাচ্চা পাঠিয়ে দেব। আর আমাদের এই কোম্পানির থেকে এই বাচ্চা পালন করার বিষয় যে একটা চার্ট আছে, সেই চার্টটা আমরা বাচ্চার সাথে পাঠিয়ে দিলে সেখানে বিস্তারিত সব কিছু লেখা আছে। প্রথমে আপনারা কি খাবার দিবেন, কতটুকু ওষুধ দিবেন, কতটুক পানির ভিতরে মিক্স করবেন, দিনে কতবার দিবেন, দ্বিতীয়বার কি ওষুধ দিবেন বা ভ্যাকসিন কত দিনে, মানে বাচ্চা পোষার যে যাবতীয় বিষয় এটা কিন্তু লেখা আমাদের একটা চার্ট আছে, সেটা কিন্তু অবশ্যই আমরা আপনাদের অবশ্যই পাঠিয়ে দেব। তো দর্শক, আপনারা যখনই ভিডিও দেখবেন, ভিডিও দেখার পরে সেখান থেকে আপনারা বোঝার চেষ্টা করবেন যে আসলে আমাদের এই বাচ্চাগুলো কিভাবে রাখলে বাচ্চাগুলো ভালো থাকবে বা সুস্থ থাকবে, এই বিষয়টা আপনারা কি বুঝতে হবে। তো দর্শক, কথা বলতে বলতে অনুষ্ঠানের একদম শেষ প্রান্তে এসে গেছি। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।